সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে ভাই সাহেব সেই বহুদিনের অপেক্ষাকৃত আমাদের গাইস ফ্রি ফায়ার ম্যাক্স। ভাই সাহেব, ফ্রি ফায়ার ম্যাক্সের আপডেট রয়েছে, ফ্রি ফায়ার ম্যাক্স কবে আসছে না আসছে। তাছাড়া গাইস, ফ্রি ফায়ার ম্যাক্স থেকে আমরা ফ্রির আইটেম পাবো, অনেক ফ্রি রিওয়ার্ডস পাবো, সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওটাই কথা বলবো। তাছাড়া গাইস, আমাদের নতুন যে M1887 স্ক্রিনটা ছিল, যে গোল্ডেন কালারের নতুন M1887 স্ক্রিন, অনেকের কোশ্চেন দাদা সেই স্ক্রিনটা কবে আসছে, তো সেই সম্বন্ধেও তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, অ্যান্ড গাইস, আমাদের নিউ একটা ওয়েব ইভেন্ট সম্পর্কে তোমাদের কথা বলবো। তো চলো শুরু করি, আজ বেশি দেরি না করে। তো অবভিয়াসলি গাইস, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট থাকে, ভিডিওটিকে একটা লাইক করে দাও। গাইস, ভিডিও দেখছো অবভিয়াসলি ভিডিওটি লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে করে থাকলে আর কী করলে বলতে হবে ভাই, সাবস্ক্রাইব করে দেখো, নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব না দেখা যাচ্ছে, ওটাকে দাবিয়ে বেল আইকনটা অল অপশন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। ওকে, সো গাইস, এক এক করে সমস্ত আপডেট দেবো। সো গাইস, ফার্স্ট বলি 28 তারিখ, ওকে, 28 তারিখে লগ ইন করলে আমরা একটা ক্যারেক্টার ফ্রিতে পাবো, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে থিবা ক্যারেক্টার, এটা তোমরা ভালো করে জানো। ঠিক আছে, এবার কথা হচ্ছে গাইস, থিবা ক্যারেক্টার কীভাবে কাজ করে আমি তোমাদেরকে বলেছিলাম, বলে দেবো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো স্ক্রিনের উপর ভিডিও দেখতে পাচ্ছ থিবা ক্যারেক্টারের। তো এই থিবা ক্যারেক্টারের কাজ হচ্ছে, যখন তুমি, ঠিক আছে, যখন তুমি, মানে ভালো করে বলে দিচ্ছি, বুঝে নাও, যখন তুমি তোমার টিমমেট নক হয়ে যাবে, তাকে রিভাইভ দেবে, সে একটা এক্সট্রা হেলথ পাবে। ঠিক আছে, এরকমই অ্যাবিলিটি আমাদের নার্স ক্যারেক্টার বা বলতে যে অলিভিয়া ক্যারেক্টার আছে, ওরকম ক্যারেক্টারের ছিল। তো ওরকম টাইপের অ্যাবিলিটি, বাট একটু বেশি ভালো ওর থেকে। তো কথা হচ্ছে গাইস, এই ক্যারেক্টার অ্যাবিলিটি মেন, সেটা হচ্ছে তুমি তোমার টিমমেটকে রিভাইভ দিলে সে রিভাইভার সঙ্গে সঙ্গে একটু, মানে 20 হেলথ দেয়। কিন্তু এই ক্যারেক্টার থাকলে তুমি রিভাইভ দাও, তাহলে সে কিন্তু বেশি হেল্প পাবে। তো বেসিক্যালি গাইস, এমনি ফ্রেন্ডের হেল্প করার জন্য কোনো ভাই কেউই নেবে না এই ক্যারেক্টার। অ্যান্ড গাইস দেখো, এই ক্যারেক্টার অ্যাবিলিটি আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে ফ্রি ক্যারেক্টার ফ্রি দিচ্ছে, তার মানে অতটা ভালো ক্যারেক্টার হবে না। ঠিক আছে, তো সেম টু সেম দেখতেই পেলে তোমাদের অ্যাবিলিটি দেখিয়ে দিলাম, অতটা ভালো ক্যারেক্টার না। তো ভাই, কে ইউজ করবে? এমনি তো একটা স্লট কেলির জন্য গেলো, একটা স্লট আমাদের হচ্ছে ইয়ের জন্য গেলো, অলক উকং বা কোনোর জন্য, আর বাকি দুটো স্লট থাকে তার মধ্যে অনেকে পালোমা, অনেকে মুখও ইউজ করে, আরও কত লুকাস ক্যারেক্টার রয়েছে, কত বেস্ট ক্যারেক্টার রয়েছে, জোটা রয়েছে। তো এইগুলো বাদ দিয়ে কি কখনো কেউই এই ক্যারেক্টার ইউজ করবে ভাই? আমার তো মনে হয় না। তো গাইস, আমি তোমাদেরকে বলবো এই ক্যারেক্টার ইউজ করার কোনো দরকারই নেই, কারণ গাইস অ্যাবিলিটিটা পুরোই বেকার। ঠিক আছে, সো গাইস, যাই আমরা নেক্সট আপডেটের দিকে। নেক্সট আপডেট হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার ম্যাক্স, ফার্স্ট বলি স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছ, তো এই ফ্রি ফায়ার ম্যাক্সের এই ফটোটা, তো জাস্ট লেখা আছে ফ্রি ফায়ার ম্যাক্স। তো গাইস, প্রে রেজিস্ট্রেশন, ঠিক আছে, ফ্রি ফায়ার ম্যাক্সের প্রে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 29 আগস্ট। ওকে, 29 তারিখ থেকে ফ্রি ফায়ার ম্যাক্সের প্রে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। অ্যান্ড গাইস, যখনই রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, আমি হয়তো আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো, যদি ফ্রি আইটেম অনেক কিছু পাই আমরা, তাহলে তোমাদেরকে ভালোভাবে ভিডিও বানিয়ে বলে দেবো। তো ফ্রি ফায়ার ম্যাক্স তো আসতে চলেছে, তো স্ক্রিন উপরে ছোট্টখাট্টো একটা গেম প্লে দেখতে পাচ্ছ, বেশি ভালো কোয়ালিটির না, ছোট্টখাট্টো একটা গেম প্লে রামান না। ঠিক আছে, সেই জন্য গাইস কোয়ালিটি খারাপ। তো ছোট্টখাট্টো গেম প্লে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাইস ফ্রি ফায়ার ম্যাক্সের গেম প্লে। এবার ব্যাপারটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স কি, ছোট্ট করে বলে দিই, ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে গাইস একটা বলতে পারো হাই লেভেল, মানে আমাদের ফ্রি ফায়ারে কি হয়, একটু গ্রাফিক্স ঠিকঠাকই আছে, বাট ফ্রি ফায়ার ম্যাক্সে এই গ্রাফিক্সটাই আরও ভালো, এই ম্যানের দৌড়ানোর স্টাইলটা একটু অন্যরকম, সব কিছু অন্যরকম, জাস্ট একটু বেটার বলতে পারো। ঠিক আছে, ফ্রি ফায়ার ম্যাক্স এটাই বলতে বুঝি, বেটার, পুরো বেস্ট না, একটু এর থেকে বেটার। ঠিক আছে, মানে ভালো আর কি, গ্রাফিক্স ট্রাফিক্স সব কিছু, ডাটা MB বেশি ডাউনলোড করতে বেশি MB লাগবে। তো কথা হচ্ছে গাইস, এই ফ্রি ফায়ার ম্যাক্স, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আসতে চলেছে খুব শিগগিরই, সেই জন্য 29 আগস্ট পে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে, ওদিন আমি ভিডিও বানিয়ে বলে দেবো। এবার কথা হচ্ছে গাইস, আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স যখন আসছে, আমরা কী কী ফ্রিতে পাবো? ঠিক আছে, তো ফার্স্ট গাইস, আমি ফ্রির কথা পরে বলছি, আগে তোমাদের দুটো ড্রেস দেখাই। তো স্ক্রিনে পড়ে একটা মেল ড্রেস আর একটা ফিমেল ড্রেস, তোমরা দুটোই দেখতে পাচ্ছ। ফার্স্ট ফিমেল ড্রেস দেখতে পাচ্ছ, ভালোই আছে দেখতে, ভাই সাহেব হলুদ বা গোল্ডেন বলতে পারো, কী কালার আমি ভালো চিনি না। তো এই কালারের উপরে কিন্তু একটা OP টাইপের ড্রেস আছে। তাছাড়া গাইস, আমাদের কিন্তু, মানে যে এই ড্রেসটার পরে যে মেল ড্রেসটা আছে, সেটা কিন্তু তার চুলটা দেখতে মারাত্মক আছে। ঠিক আছে, তো এই যে তোমাদের টোটালি যে কটা জিনিস দেখালাম গাইস, ঠিক আছে, এই দুটো ড্রেস হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স স্পেশাল ড্রেস। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার ম্যাক্স স্পেশাল ড্রেস, মানে ফ্রি ফায়ার ম্যাক্স আসলে এই দুটো ড্রেস তোমরা দেখতে পেয়ে যাবে ডায়মন্ডে, কারণ এত সুন্দর ড্রেস গাইস আমার মনে হয় না গাইস ফ্রিতে দেবে। ঠিক আছে, ডায়মন্ডেই দেবে। তো এই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের ড্রেস গেল। এবার হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স যখন চলে আসবে, তখন গাইস আমাদের যারা প্রে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, ফ্রি ফায়ার ম্যাক্সের যারা প্রে রেজিস্ট্রেশন করবে, বাইরে সার্ভারগুলোতে কী হয়েছিল, অনেক কিছু ফ্রিতে দিয়েছিল, ছোটোখাটো টি শার্ট, ডায়মন্ডাল ওয়েপেনের ভাউচার। তো আমাদের সার্ভারটা যদি ফ্রিতে দেয় আমি জানতে পারি 29 আগস্ট, তাহলে আমি তোমাদেরকে সবার আগে ভিডিও বানিয়ে বলে দেবো যে এই জিনিস ফ্রিতে পাচ্ছে, তোমরা তাড়াতাড়ি প্রে রেজিস্ট্রেশন করে নাও। ঠিক আছে, তো অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশন করে রেখো, তার জন্য ফটাকসে আমি ভিডিও বানিয়ে বলে দেবো। অ্যান্ড গাইস, তাহলে মেন কথা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স যখন আসছে, আমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে পেয়ে মানে পাবো, এটা তোমরা কনফার্ম ধরে রাখো, অনেক কিছু আমরা ফ্রিতে পাবো। ঠিক আছে, তো এইটুকুই ছিল গাইস আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের আপডেট। এবার যে নেক্সট আপডেট দিকে, সেটা হচ্ছে নিউ গোল্ডেন M1887 আপডেট। ঠিক আছে, তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই সে আমাদের গোল্ডেন M1887 নতুন স্কিন, যার ডবল
রেট অফ ফায়ার আর সিঙ্গেল রেঞ্জ, ঠিক আছে, এরকম টাইপেরই অ্যাবিলিটি। মাইনাস টাইম ভুলে গেছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এই স্কিনটা ভাই সাহেব, এই স্কিনটা একটা মেন স্কিন বলতে পারো, লেজেন্ডারি স্কিন হতে চলেছে দুগুলির। তো অনেকের কোশ্চেন দাদা এইটা কবে আসবে, কারণ দুগুলি আপডেটের পরে মাইনাস করে দিয়েছে, তো রেট অফ ফায়ার আর রেঞ্জ দিলে আরও বেটার হবে এটা, ঠিক আছে। তো কথা হচ্ছে গাইজ, তোমাদেরকে ফার্স্ট বলি এইটা কবে আসতে পারে। তো এখন অ্যানিভার্সারি ইভেন্ট চলছে, এখন অ্যানিভার্সারি ইভেন্ট আসবে না, মানে অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে আসবে না, ঠিক আছে। তো এরপরে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স আসছে 29 আগস্ট, তার মানে গাইজ আমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে এই দুগুলির স্কিনটা আমরা দেখতে পেতে পারি, কারণ এই দুগুলির স্কিনটা গোল্ডেন কালারের স্কিন, আর শুধু একটাই স্কিন এই গোল্ডেন কালারের, কারণ তাছাড়া আর কোনো আলাদা স্কিন নেই কোনো কিছু এর থিমের উপর, জাস্ট পুরো একটাই আলাদা দুগুলি। তো এটা গাইজ সেপ্টেম্বরের আমাদের লাস্টের দিকে আমরা দেখতে পেতে পারি, এখন তোমরা দেখতে পাবে না, বা যদি কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট পেয়ে যাই জানিয়ে দেবো, টেনশন নেই। কিন্তু গাইজ যেটুকু আপডেট আমার পক্ষ থেকে তোমরা জিজ্ঞাসা করছিলে সেটা হচ্ছে এখন না, সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা আগস্ট চলছে, সেপ্টেম্বরের লাস্টের দিকে আমরা দেখতে পেয়ে যাবো। তো এই গোল্ডেন M1887 স্কিনটা আমি তোমাদেরকে বলবো, যদি তোমার খুবই আবশ্যক হয় বা তোমার কাছে ধরো একটা মানে ভালো স্কিন নেই, ধরো টপিক্যাল প্যারটটা বা এই যে ওয়ান পাঞ্চম্যান, এই দুটো বা নতুন যেটা এসেছিলো তিনটে, এই তিনটের মধ্যে কোনো একটা স্কিন নেই, তোমার কাছে অন্য স্কিন আছে বাট তোমার খেলতে অসুবিধা হয়, তাহলে ওই স্কিনটা তুমি নিতে পারো, ঠিক আছে। বাট আমি তোমাদেরকে বলবো এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা আর এটার দিকে যেও না, কারণ গাইজ এর থেকেও ভালো ভালো স্কিন আরও আসবে, ঠিক আছে, ভবিষ্যতে আরও দুগুলির ভালো ভালো স্কিন দেবে, ডবল ড্যামেজও দিয়ে দেবে একদিন, ঠিক আছে। সেই জন্য গাইজ যদি তোমার কাছে কোনো ভালো সিঙ্গেল ড্যামেজের স্কিন না থাকে তাহলে তুমি কিন্তু নিতে পারো, কারণ বাকি দুটো দুগুলির স্কিনে ড্যামেজ নেই বলে এখন একটু প্রবলেম হচ্ছে আমি শুনেছি, সেই জন্য তোমাদেরকে আমি একটা ক্লিয়ার করে রাখলাম। সো গাইজ বাইরে সার্ভার একটা ওয়েব ইভেন্ট এসেছে, তো স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ ফার্স্ট। তো এই ওয়েব ইভেন্টটা ভাই সাহেব গাইজ এটা হচ্ছে ফেডেড উইল, আমি তোমাদেরকে আপডেটের মানে আপডেট দেওয়া বলে একটা স্ক্রিন রেকর্ডিং করছিলাম, তখন গাইজ দেখলাম এই যে ফিমেল বান্ডেলটা তোমরা স্ক্রিন পরে দেখতেই পাচ্ছ, এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের সাপড়ে এখন আসেনি, তো নেক্সট কিসে আসতে পারে, তো ফার্স্টে বলি ভাই ফেডেড ওয়েলে আসতে পারে, বা 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 আমাদের কোনো একটা ফ্লিপ ইভেন্টে, ঠিক আছে, ফ্লিপ ইভেন্টের মধ্যে সকাল সকাল যেটা ফ্লিপ নটা কার্ড থাকবে, ফ্লিপ ইভেন্টের মধ্যে আসতে পারে। এর মধ্যে গাইজ কী বান্ডেল দিয়েছে দেখতে পাচ্ছ ভাই, বানি বান্ডেল গাইজ, ঠিক আছে, বাইরের সাপড়ে দিয়েছে। আমি কিন্তু বলছি না গাইজ বানি বান্ডেল ব্যাক আসবে, কারণ এইভাবে কোনোদিন দেবে না, তাদের সাপড়ে রেয়ারই না এটা, ঠিক আছে, আমাদের সাপড়ে তো রেয়ার, তাদের সাপড়ে বানি বান্ডেল রেয়ারই না, সেই জন্য দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি কথা হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ আমাদের সেই রাইস্টার ভাইয়ের ভাই ফেভারিট মানে সবারই আর কি এই বানি বান্ডেল, তো আমার অনেক ফ্রেন্ডের কাছে আছে এই বানি বান্ডেল, যদি চলে আসে না ভাই হার্ট অ্যাটাক করে যাবে সব। তো বেসিক্যালি গাইজ এই বানি বান্ডেল কিন্তু দিয়ে দিয়েছে। তো মেন আপডেট যেটা সেটা হচ্ছে গাইজ যে ফিমেল ড্রেসটা, এই ফিমেল ড্রেসটা কিন্তু আমাদের মানে আসতে চলেছে, ঠিক আছে, খুব শীঘ্রই তোমরা ওয়েব ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। তো গাইজ ফ্রি ফায়ার ম্যাক্স ট্যাক্স দিয়ে সমস্ত সব আপডেট যা যা ছিল আজকের ভিডিওটা ক্লিয়ার করে দিয়েছি, যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব না দেখাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখো, আমি কিছু জানি না গাইজ, যাই হোক নতুন এসে থাকলে সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই, আমি কিছু জানি না গাইজ, ঠিক আছে, সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই, মজা করছিলাম গাইজ, ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে ভাইকে। চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ফ্রেশ ভিডিও শুনে, তাহলে টাটা, টেক কেয়ার। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না, ওখানে আমি আপডেট পেলে সবার আগে কনফার্ম আপডেট শেয়ার করে দিই, আর আমার রিয়েল লাইফের কিছু শেয়ার করে দিই দেখতে পারো। চলো গাইজ ফলো করে নিও, বাই।